আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের ঠিক পিছনেই 20 নম্বর রহিমউদ্দিন লেনের বাড়িতে। একটা সময় এই বাড়িতে ধুমধাম করে ঈদ উদযাপন করা হতো, আর সেদিন বিশেষ অতিথি হিসেবে প্রতিবছর সেখানে যেতেন সুচিত্রা সেন। এই বাড়িতেই থাকতেন মহানায়িকার ছায়াসঙ্গী, তাঁর পার্সোনাল মেকআপ আর্টিস্ট মোহাম্মদ হাসান জামান। জামান শুধু মহানায়িকার মেকআপ আর্টিস্টই ছিলেন না, তাঁর সমস্ত ব্যক্তিগত কাজের দায়িত্বও ছিল জামানের কাঁধে। 1993 সালে জামান মারা যান, কিন্তু মহানায়িকার সঙ্গে তাঁর সমস্ত স্মৃতি রয়ে গিয়েছে রহিমউদ্দিন লেনের বাড়িটিতে। ব্যক্তিগত ছবির অ্যালবাম তো রয়েছেই, সঙ্গে রয়েছে জামানের একটি পুরনো ডায়েরি। সেখানে তিনি মহানায়িকা কবে কোথায় কার সঙ্গে সাক্ষাৎ করবেন সব লিখে রাখতেন। আর একজন রয়েছেন ওই বাড়িতে, যিনি জামান এবং মহানায়িকার সঙ্গে বেশিরভাগ সময়ই থাকতেন। মহানায়িকা নাকি তাকে খুব স্নেহ করতেন, তিনি জামানের স্ত্রী জামিলা খাতুন। ছলো ছলো চোখে জানালেন, জামান ছাড়া মহানায়িকা আর কারো কাছে মেকআপ করতেন না। তিনি বলেই দিয়েছিলেন একমাত্র জামানেরই অধিকার আছে তাঁর স্ক্রিন টাচ করার। কথাগুলি বলার ফাঁকে একটা পুরনো অ্যালবাম থেকে মহানায়িকা এবং জামানের বেশ কয়েকটি ছবি বের করলেন জামিলা। সব ছবিতেই জামানের হাতে মেকআপ করছেন মহানায়িকা সুচিত্রা সেন। তিনি জানান প্রচুর ছবি ছিল, কিন্তু সব আত্মীয়রা এসে এক এক করে নিয়ে যায় আর পরে ফেরত দেয় না। সেই অ্যালবামের মাঝেই পা গেল এক পুরনো পেপার কাটিং। জামিলা জানালেন এখানেই প্রকাশিত হয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনের একটি সাক্ষাৎকার। সেখানে তিনি বলেছিলেন জামান হলেন তাঁর দেখা সেরা মেকআপ আর্টিস্ট। জামানের সঙ্গে সুচিত্রা শুধু পেশাদার সম্পর্ক ছিল না, প্রতিবছর ঈদে জামানের বাড়িতে আসতেন সুচিত্রা। সকাল সকালে চলে আসতেন, আমাদের জন্য ঈদের উপহার নিয়ে আসতেন। ওর প্রিয় ছিল আমার হাতের সিমুই, এখানে বসে খেতেন। আমি আবার টিফিন বাক্স করে ওকে কিছুটা সিমুই দিয়েও দিতাম, হাসি মুখে জানান জামিলা। দুর্গাপূজার সময় গোটা জামান পরিবারের নিমন্ত্রণ থাকত মহানায়িকার বাড়িতে। জামান মহানায়িকাকে মিসেস সেন বলে ডাকতেন। প্রথম আলাপেই নাকি তাঁদের মধ্যে এক দারুণ বন্ডিং গড়ে ওঠে। এমনিতেই মহানায়িকা খুব মোটি ছিলেন, সকলের সঙ্গে খোলাখুলি মিশতেন না, তবে জামানের সঙ্গে ওর একটা আলাদা সম্পর্ক হয়ে গিয়েছিল। আসলে জামানের কাজ সুচিত্রার খুব মনে ধরেছিল। প্রথম আলাপেই মহানায়িকা জামানকে বলেছিলেন, তুমি এবার থেকে শুধু আমার মেকআপ করবে। জামানকে নিয়ে ভীষণ গর্ব ছিল ওর। মেকআপ রুমে একমাত্র জামান ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। ওর সঙ্গে কারো কোনো দরকার থাকলে জামানের মাধ্যমে মেসেজ পাঠাতে হতো, জানান জামিলা। যেদিন শুটিং থাকতো না, মহানায়িকা নাকি নিজে গাড়ি করে জামানকে এসে পিক আপ করে নিয়ে যেতেন। জামিলা জানান, তখনকার দিনে মেকআপ আর্টিস্টদের কেউ পাত্তাই দিত না। একমাত্র মহানায়িকাকে দেখতাম জামানকে ভীষণ সম্মান করতেন। প্রতিদিন শুটিংয়ের সময় উনি নিজে গাড়ি করে এসে জামানকে পিক আপ করে নিয়ে যেতেন। জামিলা জানান, আবার শুটিং শেষ হওয়ার পর জামানকে বাড়িতে ড্রপ করেও দিয়ে যেতেন। ছাড়তে আসার সময় মাঝে মাঝে আবার বাড়িতে এসে আমার হাতে এক কাপ চাও খেয়ে যেতেন। উনি তো আমাদের পরিবারেরই একজন ছিলেন। স্মৃতিচারণা করতে করতে উদাসীন হয়ে পড়েন জামিলা। কিছুক্ষণ চুপ করে থাকার পর জামিলা উঠে পড়েন, একটু বসতে বলে বেডরুমে ঢুকে যান। মিনিট দশেক পর হাতে একটা পুরনো শাড়ি নিয়ে আসেন তিনি। তিনি বলেন এটা কাশ্মীরি সিল্ক, অনেক পুরনো, ছিঁড়েও গিয়েছে। আদি ছবির শুটিংয়ের সময় কাশ্মীর থেকে সুচিত্রা সেন আমার জন্য এটা পাঠিয়েছিলেন। আসলে মহানায়িকা যখনই শপিং করতে যেতেন তখনই জামানকে সঙ্গে নিয়ে যেতেন। জামানের পছন্দের ওপর ভীষণ ভরসা ছিল ওর। কাশ্মীর গিয়ে উনি দুটো সিল্কের শাড়িও কেনেন, একটা নিজের জন্য, অন্যটা আমার জন্য, গর্বিত গলায় বললেন জামিলা। শুধু শাড়িই নয়, জামিলাকে প্রসাধনী, গয়না, অনেক কিছুই গিফট করতেন তিনি। আর জামানের জন্য তিনি পছন্দ করে শার্ট প্যান্ট কিনে দিতেন। জামানকে বলেছিলেন, তুমি মেকআপ আর্টিস্ট,
তাই তোমার পছন্দ অনুযায়ী আমি সাজব, পোশাক পরব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার পছন্দ অনুসারে পোশাক পরতে হবে। অধিকাংশ ছবিতেই মহানায়িকার মুখের নানান জায়গায় তিল দেখা যেত। এই তিল আঁকা নিয়ে তিনি নাকি খুব সচেতন ছিলেন। জামিলা জানান, জামান প্রতিদিন বাড়ি ফিরে আমাকে শুটিংয়ের সব মজার মজার গল্প বলত। একবার সুচিত্রা সেনের তিলের প্রতি ভালোবাসা নিয়ে গল্প বলেছিল। প্রায় ছবিতেই সুচিত্রা সেনের মুখের কোনো না কোনো অংশে জামানকে তিল এঁকে দিতে হতো। একবার মহানায়িকার কিছুতেই তিল পছন্দ হচ্ছিল না। প্রায় দু ঘন্টা ধরে বিভিন্ন দিকে তিল এঁকে দেওয়ার পর অবশেষে একটি পছন্দ হয়। হাসতে হাসতে জানান জামিলা, একবার মহানায়িকার মুখে ব্রণও দেখা দেয়, তাই তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে জামানকে নাকি তিনি রাত্রি 10টার সময় বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। জামানের পরামর্শ অনুযায়ী মহানায়িকা সব প্রসাধনী ব্যবহার করতেন, সব বিদেশি কোম্পানির। শুধু প্রসাধনী নয়, মহানায়িকার ব্যক্তিগত জীবনের বিভিন্ন জিনিসেরও দেখভাল করতে হতো জামানকে। মহানায়িকা সুচিত্রা সেন কবে কখন কার সাথে সাক্ষাৎ করবেন সব জামান দেখভাল করত। সকলেই জানেন মহানায়িকা খুব স্মোকার ছিলেন। উনি একটি বিশেষ বিদেশি ব্র্যান্ডের সিগারেট খেতেন, যেটা ধর্মতলার মোড়ে পাওয়া যেত। জামান ওকে সেই দোকান থেকে সিগারেটের কার্টন এনে দিত। নিজে সিগারেট খেতেন, কিন্তু জামানকে বলতেন, তুমি স্মোক করো না, শরীরের ক্ষতি হবে। জামান চুপ করে শুনত, জানান জামিলা। বাইরে শুটিং থাকলে জামানকে সবসময় আগলে রাখতেন মহানায়িকা সুচিত্রা সেন। একসঙ্গে যাতায়াত, একই হোটেলে থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া, জামানকে কখনো আলাদা করতেন না মহানায়িকা। একবার একটি ছবি শুটিং করতে মহানায়িকা ট্রেনে চেপে মুম্বাই যাচ্ছিলেন। ওর ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, জামানকে দেওয়া হয়েছিল জেনারেলের টিকিট। ট্রেনে উঠে এটা জানতে পারার পর তিনি প্রযোজককে ফোন করে বলেন, আমার মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে ট্রাভেল করে, আপনি যদি ওর খরচ দিতে না পারেন তাহলে আমি এই ছবি শুটিং করব না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। প্রযোজক তো ঘাবড়ে গিয়েই তখনই জামানের টিকিট বদলে দেন। শুধু একই ক্লাস নয়, মহানায়িকা ঠিক পাশের সিটটি হতে হবে জামানের। আসলে বাইরে ট্রাভেল করার সময় অনেকে এসে মহানায়িকার সঙ্গে আলাপ করতে চাইতেন। জামানের দায়িত্ব ছিল কোনো অচেনা ব্যক্তিকে মহানায়িকার ধারে কাছে ঘেঁষতে না দেওয়া। আবার বাইরে মহানায়িকা যে পাঁচতারা হোটেলে উঠতেন, সেই একই হোটেলে রাখা হতো জামানকে। সাধারণত দেখা যায় নায়ক নায়িকাদের জন্য অন্য খাবার থাকে, মেকআপ আর্টিস্টদের জন্য আলাদা খাবার আনা হয়, কিন্তু মহানায়িকা জামানের সঙ্গে বসে লাঞ্চ এবং ডিনার করতেন। উনি যা খাবেন জামানেরও সেই একই খাবার। এমনিতেই নিজেকে খুব মেনটেন করতে ভালোবাসতেন মহানায়িকা সুচিত্রা সেন। তবে তিনি সবসময় বলতেন, ক্যামেরার সামনে আমাকে আরো সুন্দরী লাগে শুধুমাত্র জামানের জন্য। তবে সব ছবির মধ্যে মহানায়িকার মতে দেবদাস ছবিতে জামান নাকি সবচেয়ে ভালো মেকআপ করেছিলেন। উনি নাকি প্রায় মজা করে জামানকে বলতেন, এই দেখো তোমার পারও এসেছে। শুধু মেকআপ নয়, অন্য অনেক বিষয় নিয়েও নাকি জামানের পরামর্শ নিতেন মহানায়িকা সুচিত্রা সেন। ইচ্ছে না হলে হঠাৎ করে শুটিং সেট ছেড়ে বেরিয়ে আসতেন তিনি। জামানকে অনেক বোঝাতো যে এরকম করা উচিত নয়। যে কোনো ছবির অফার এলে প্রথমে পুরো গল্পটি পড়ে দেখতেন তিনি, পছন্দ না হলে ছবি সাইন করতেন না। মাঝে মাঝে উনি জামানকে ডেকে ছবির গল্পও শোনাতেন, জিজ্ঞেস করতেন তার এই ছবিটি করা ঠিক হবে কিনা। বললেন জামানের স্ত্রী জামিলা খাতুন। মুম্বাইয়ে সঞ্জীব কুমারের সঙ্গে গাঢ় বন্ধুত্ব ছিল মহানায়িকা সুচিত্রা সেনের। তখন আধি ছবির শুটিং চলছে মুম্বাইয়ে। ব্যক্তিগত কাজে কয়েকদিনের ছুটি নিয়ে জামান কলকাতায় ফেরত আসে। মহানায়িকা জামানকে বলে দিয়েছিলেন, কলকাতা থেকে আবার মুম্বাই যাওয়ার সময় ও যেন রসগোল্লা আর মিষ্টি দই নিয়ে যায়। পরে জামান জানতে পেরেছিলেন সঞ্জীব কুমার খুব মিষ্টি খেতে ভালোবাসেন, ওর জন্যই মিষ্টিগুলো আনতে বলেছিলেন তিনি। মহানায়িকার কোনো ছবি রিলিজ করলে প্রিমিয়ার শোয়ে জামান এবং তাঁর স্ত্রী জামিলাকে একসঙ্গে নিয়ে যেতেন তিনি। মহানায়িকার প্রচুর ছবির প্রিমিয়ারে আমিও গিয়েছি। ও নিজে গাড়ি করে এসে আমাকে আর জামানকে নিয়ে যেত। এখনো সেই দিনগুলি চোখের সামনে ভাসে, জানান জামিলা।
জামানের ভবিষ্যৎও সুরক্ষিত করে দেন মহানায়িকা। জামানের নামে একটি জীবন বিমার পলিসিও করিয়ে দেন। জামানকে মাসে মাসে তিনি যে মাহিনা দিতেন, সেই মাইনের টাকা থেকে কিছু অংশ কেটে জামানের নামে পলিসিও করিয়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে জামানকে ডেকে মহানায়িকা বলেছিলেন, এখন বুঝবে না, পরে বুঝতে পারবে এটার কি দাম, তোমার ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে থাকলো। জামানকে নিজের পরিবারের সদস্য হিসেবে ট্রিট করতেন মহানায়িকা, জানান জামিলা। একটা সময়ের পর মহানায়িকা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন, নিজেকে সমস্ত প্রচারের আলো থেকে দূরে সরিয়ে নেন। এর কারণও নাকি জামানকে বলেছিলেন তিনি। একদিন জামান খুব মন খারাপ করে বাড়ি ফিরল, বলল মিসেস সেন আর অভিনয় করবেন না। এর পিছনের কারণটা নাকি তিনি জামানকে জানিয়েছিলেন। কারণটি শুনে জামান নিজে নাকি ভীষণ চমকে গিয়েছিলেন, কিন্তু শত অনুরোধেও জামান কারণটি আমাকে বলেনি, কারণ ও ঈশ্বরের দিব্যি করে বলেছিল ও কাউকে কোনোদিন এই বিষয়টি বলবে না, তাই যেন আমি ওকে প্রশ্ন না করি। কথাগুলি বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন জামিলা। তবে অবসরের আগে জামানকে একটি কাজ দিয়ে গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। মুনমুনের সঙ্গেও জামানের ভালো আলাপ ছিল, মুনমুনের বিয়েতে ওকে জামানি সাজিয়েছিল। একদিন মহানায়িকা জামানকে বাড়িতে ডেকে মুনমুনকে দেখিয়ে বলেন, এতদিন আমাকে সামলেছ, এবার আমার মেয়েকে দেখবে তুমি, আমার মেয়ের মেকআপের দায়িত্ব তোমাকেই দিলাম, তাছাড়া ইন্ডাস্ট্রিতে তুমি যেভাবে আমাকে গাইড করেছ আমার মেয়েকেও সেভাবে দেখো কিন্তু। এরপর মুনমুনের বেশ কয়েকটি ছবিতে মেকআপের দায়িত্বে ছিলেন জামান। কিন্তু মহানায়িকা অন্তরালে যাবার পর জামানের সঙ্গেও সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন, জানান জামিলা। 1993 সালের 16 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামান। তবে তার সঙ্গে মহানায়িকার এক রাত স্মৃতি কিন্তু আজও বেঁচে আছে রহিমউদ্দিন লেনের সেই ছোট্ট বাড়িটায় আর জামিলা খাতুনের মাঝে। 27 জানুয়ারি 2014, আনন্দলোক পত্রিকা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।